হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি সই, আর এখন আমি রিভিউ করবো চরিত্রহীন থ্রি, যেটা হইচই রিলিজ করে গেছে। তো আসলে জানি চরিত্রহীন থ্রি কেমন হয়েছে, ভালো মন্দ দেখার মতো না নয়। চরিত্রহীন থ্রি গল্প সতীশ আর কিরণময়ী। সতীশ একদিকে কিরণময়ীকে ভুলতে চায়, কিন্তু সে ভুলতে পারছে না। তার জন্য সতীশ একজন সাইকিয়াট্রিস্ট, যার নাম রাবেয়া, যার চরিত্রে আছেন স্বস্তিকা মুখার্জি, তার কাছে যান। সতীশ ওরফে সৌরভ দাস, আর কিরণময়ী ওরফে নয়না গাঙ্গুলি। সতীশ রাবেয়ার কাছে যায় তার অতীত ভোলার জন্য। আর এই রাবেয়ার যে ক্যারেক্টারটা প্লে করছেন স্বস্তিকা মুখার্জি, তার মধ্যে প্রচুর লেয়ার আছে। তার নিজস্ব একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বতে সতীশকে নিয়ে সে কিভাবে এগিয়ে যাবে, আর এর ফলাফল মানে এর পরিণতি কি, আর এদের দুজনের মধ্যে সম্পর্ক মানে সতীশ আর রাবেয়ার মধ্যে সম্পর্ক কিভাবে পরিণতি পাবে, তাই আপনারা দেখবেন চরিত্রহীন থ্রিতে। আর বলে রাখা ভালো, এই চরিত্রহীন থ্রিতে মোট 10টা এপিসোড আছে। এবার আপনাদেরকে আমি বলবো, আপনারা হয়তো জানেন বা আপনারা চরিত্রহীন সিরিজ দেখার সময় একটা কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন, যে এটা একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী থেকে ইন্সপায়ার হয়ে এটাকে তৈরি করা হয়েছে। মানে একটা ট্র্যাজেডি এপিক ইউনিভার্স তৈরি করা হচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী থেকে কনসেপ্টটা নেওয়া কোনো ভুল কথা নয়। কারণ আপনারা যখন চরিত্রহীন থ্রি দেখবেন, তখন আপনারা ভালোবাসা, অ্যাডালসিন এবং তার সাথে রিলিজিয়ান মানে ধর্ম, এই সমস্ত কিছু পাবেন। আর এর মধ্যে থেকে উঠে আসবে ব্যথা, এবং সেই ব্যথা যদি আপনারা ফিল না করতে পারেন তাহলে সমস্যা। আর এটাই হচ্ছে সমস্যা চরিত্রহীন থ্রি এর জন্য। কারণ দেবালয় ভট্টাচার্য, চরিত্রহীন থ্রির পরিচালক, যেভাবে প্রেজেন্ট করেছে, একেবারে মনে হয় একটা আঁকা ছবি, মানে একটা পেন্টিং দেখছেন। এই যে ইমোশনাল বন্ড তৈরি করার ক্ষেত্রে দেবালয় ভট্টাচার্য একেবারে নিরাশ করছেন। কারণ আপনারা একটা ছবির মতো দেখবেন, বাট এটাকে ফিল করতে পারবেন না। আর এইটাই হয়ে গেছে চরিত্রহীন থ্রির সব থেকে বড় সমস্যা। চরিত্রহীন থ্রি লিখেছেন দেবালয় ভট্টাচার্য এবং কল্লোল লাহিড়ী। তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কনসেপ্টটা নিয়েছেন, তারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলীর যে ছকটা সেটা ইউজ করেছেন, বাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ইমোশনাল কানেকশন, আপনারা বই যখন পড়েন, আপনারা যখন একটা ইমোশনাল বন্ডে অ্যাটাচ হয়ে যান বই পড়ার সময়, তার হাতের লেখার জাদুতে এটা আছে। কিন্তু সেই জাদুটা দেবালয় ভট্টাচার্য আর কল্লোল লাহিড়ী চরিত্রহীন থ্রির ক্ষেত্রে করতে পারেননি। আমি বারবার বলছি যে একটা যন্ত্রণা বা একটা ব্যথার সিরিজ এনারা তৈরি করতে চেয়েছেন, এবং সেদিক থেকে কোনোভাবেই খারাপ নয়। বাট সমস্যা, ব্যথা দিয়েও আপনাদের মনে ব্যথা এক ফোঁটাও ঢোকাতে পারবে না। মানে আপনারা যখন সিনগুলো দেখবেন, আপনারা তাদের কান্নায় কাঁদবেন না, তাদের হাসিতে হাসবেন না, তাদের দুঃখে দুঃখ পাবেন না। আর এটাই হয়ে গেছে সব থেকে বড় সমস্যা। পারফরমেন্সের দিক থেকে সৌরভ দাস একেবারে অ্যাভারেজ। কারণ তার রিসেন্ট কয়েকটা পারফরমেন্স দেখলে বোঝা যায় তিনি একদম টপ ফর্মে চলছেন, কিন্তু এক্ষেত্রে তিনি একটু নিরাশই করেছেন। কারণ তার অভিনয় ক্ষমতা এর থেকে আরো অনেক বেশি, বাট একই ধরনের চরিত্র বা ওই রকম একটা মনোটোনাস ক্যারেক্টার করতে করতে মনে হয় তিনি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তার একটা ব্রেক বা একটা অন্য ধরনের চরিত্র করার পর আবার এই ধরনের ট্র্যাকে ফিরে আসা উচিত। আর এই চরিত্রহীন থ্রি ওয়েব সিরিজের মেন আকর্ষণ হচ্ছে স্বস্তিকা মুখার্জি। তার যে প্যাশন, তিনি যেভাবে পারফরমেন্স দিয়েছেন, তিনি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, তা বলা বাহুল্য যে তিনি একদম টপ নচ কেরিয়ারের বেস্ট পারফরমেন্স এখানে দিয়েছেন। আমি সেটা বলছি না যে তিনি অ্যাডালসিন পারফরমেন্স করেছেন বা কতগুলো চুমু বা এই ধরনের পারফরমেন্স করেছেন, না, সে দিয়ে পারফরমেন্স বিচার হয় না। কিন্তু যে সিনটা তিনি পোট্রে করছেন, তার মধ্যে তিনি 100% দিয়েছেন। আর আপনারা যখনই স্বস্তিকা মুখার্জিকে দেখবেন, তখনই মনে হবে যে তিনি যেন স্ক্রিনে থাকবেন, মানে স্ক্রিন থেকে তিনি যেন না যান। এছাড়া অন্যান্য যারা আছে তারা ঠিকঠাক অভিনয় করেছেন। এবার বলে রাখা ভালো যে ডিরেকশনের মধ্যে প্রচুর লুফলস এবং স্টোরির মধ্যে প্রচুর লুফলস আছে। দেবালয় ভট্টাচার্য এই ক্ষেত্রে একটা কম্প্যাক্ট স্টোরি বানাতে পারেননি, তিনি যেভাবে এক্সিকিউট করেছেন বা আমাদেরকে দেখিয়েছেন তার মধ্যে প্রচুর খামতি আছে। এর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং গান রচনা করেছেন অমিত ঈশান, তার ব্যাকগ্রাউন্ড স্কোর অপূর্ব। যখনই ব্যাকগ্রাউন্ডে একটা বেদনার টিউন বাজে, আপনারা সঙ্গে সঙ্গে অন্য জগতে চলে যাবেন। আর অন্ধ হয়ে যাও গানটাও অসাধারণ, এবং তাকে কোরিওগ্রাফও করা হয়েছে খুব ভালোভাবে।
তো সব মিলিয়ে চরিত্রহীন থ্রি একটা টাইম পাস ছাড়া অন্য কিছু নয়, এই সিরিজের সব থেকে দুর্বল এই সিজন থ্রি। আর আমার রেটিং এই সিরিজের জন্য থাকবে 2 out of 5। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যদি আপনারা স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন তাহলে এটা দেখুন, বার্না অ্যাভয়েড করুন। আর ভিডিওর মধ্যে বেশি কিছু ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এখানে লাল বাটন আছে সেটাকে প্রেস করে দিতে হবে, আর নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।